করোনা সংক্রমণের সবচেয়ে বিধ্বস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা। নতুন ধরন ওমিক্রনের প্রভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ চাহিদা দেখা দিয়েছে, একই সঙ্গে বাড়ছে পরিবহন খরচ। উপরন্তু শ্রমিক সংকটের কারণে সুপার শপগুলোর পণ্য সরবরাহে টান পড়েছে। অনেক বড় সুপারমার্কেটে প্রক্রিয়াজাত খাবার ও তাজা খাবার রাখার তাকগুলো খালি পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ওয়ালমার্টের মতো বড় সুপার শপের পাস্তা ও মাংসের তাক খালি পড়ে থাকার অভিযোগ করেছেন ক্রেতারা। ওমিক্রনের কারণে আগামী 3 থেকে 4 সপ্তাহ সুপারমার্কেটে খাদ্য সংকট আরও বেড়ে যাবে বলে ধারণা করছেন গ্রোসারি কোম্পানি অ্যালবার্টসনস। ওয়েস্ট কোস্ট অঞ্চল থেকে খুচরা বাজারে লেটুস ও বেরি সরবরাহের জন্য মহামারীর আগের তুলনায় 3 গুণ বেশি খরচ করতে হচ্ছে। এখানকার অনেক ব্যবসায়ী জানান, পরিবহন খরচ না কমা পর্যন্ত তারা উৎপাদিত পেঁয়াজ খুচরা বাজারে পাঠাবেন না। এখানে পেঁয়াজ, তরমুজ ও অ্যাসপারাগাস চাষ করা হয়। আইডাহোর ট্রাক চালকদের সংকট ও সম্প্রতি ঝড়ে কয়েকটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত প্রায় 3 সপ্তাহ ধরে পরিবহন চলাচল বিঘ্ন হচ্ছে। এ কারণে ফল ও সবজি পরিবহন খরচ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এস্টেটে মহামারীর শুরু থেকে পরিবহন খরচ বাড়তি ছিল। কয়েকজন ব্যবসায়ী জানান, ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্টে জাহাজে পণ্য পাঠানো হয়। আগে এজন্য $7,000 খরচ হতো, এখন সেই খরচ বেড়ে $18,000 থেকে $22,000 হয়েছে। এদিকে সুপার শপ মায়ার স্টোটে মুরগি পাওয়া যাচ্ছে না। ফ্লোরিডার পাম বিচের পাবলিক্সে বাথ টিস্যু ও ঘর পরিষ্কার করার পণ্য পাওয়া যাচ্ছে না। ওয়াশিংটনে কয়েকটি স্টোর ক্রেতাদের টয়লেট পেপার কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে। কনজিউমার ব্র্যান্ডস অ্যাসোসিয়েশনের মতে সরবরাহ ব্যবস্থা ঠিক হতে কয়েক সপ্তাহ লাগবে। পলি পারভিন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।